গত 20-21 দিন ধরে রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনী স্থিত ব্যস্ততম রাস্তার উপর নির্মাণ কাজের প্রচুর পরিমাণ বালি জমি রেখেছিলেন এলাকার জনিক বাসিন্দা। ফলে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম সমস্যার সম্মুখীন হয়েছিলেন ছোট বড় যানবাহন চালক সহ পথযাত্রীরা। তাছাড়া শুকনো বালি জমি রাখার ফলে ওই রাস্তাটি দুর্ঘটনা প্রবণ হয়ে পড়েছিল। বালির মালিকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এমসির তরফ থেকে বালি সরিয়ে নেওয়ার জন্য লিখিত নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই বালি না সরিয়ে নতুন করে গাড়ি ভর্তি বালি এনে নাগরিক সমস্যাকে আরো বাড়িয়ে দিয়েছেন বালির মালিক। এই প্রসঙ্গে পুর নিগমের টাস্ক ফোর্স কর্মী অশোক দেবনাথ জানিয়েছেন, মৌখিকভাবেও মালিককে বেশ কয়েকবার জমাকৃত বালি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। টার্নিংটার ভিতরে আজকে 15-20 দিন বালু রাখা লাগছে, কিন্তু আমরা অনেকবার নোটিশও দিয়েছি, নোটি দেওয়ার পর সরাইয়া নিছে। কিন্তু এই ধরনের যদি রাস্তা ব্লক হয় এবং রাস্তার কোনো শুকনা বালু হয়ে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, তখন আমি অথরিটিতে জানাইছি, অথরিটি কিছু তাইলে গাড়ি নিয়ে আর তুললেন না। এটা না খালি আমরা যে যে জায়গায় এমনভাবে রাস্তা ব্লক হয় একটা নোটিশ করি, নোটিশ বা একটা ফাইন করি, ফাইনের পরও যদি মানুষ রাস্তাঘাটে রাখে তখনই আমরা মালটা সিজ করি আর কি। এখন আজকে আয়া সিজ করছে, আজকে আয়া তাইলে আগেও কয়েকবার কইয়া গেছি, কিন্তু এই দেওয়ালির আগের দিনও এই মালিকেরই কইয়া গেলাম মাল সরাইছে না। আজকে যখন এত বড় দেওয়ালিতে মাল সরাইছে না, এত বড় কালী পূজা সরাইছে না, আজকে যখন রাস্তা আবার আয়া দেখতে আরও বেশি পরিমাণ শুকনা বালু রাস্তা ব্লক করছে, নিজের উপরে আয়া করছে, তখনই আমরা মালটা তুলতে বাধ্য হইলাম। এরকম অভিযান কি আপনারা আরো? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রায়ই আমরা করি। এদিকে শুধু ভগবান ঠাকুর চৌমুহনী নয়, রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে রাস্তার উপর বিভিন্ন নির্মাণ সামগ্রী দীর্ঘদিন ধরে রেখে দিচ্ছেন একাংশ বিবেকহীন সুবিধাবাদী নাগরিকরা। ফলে এইসব এলাকায় রাস্তা সংকুচিত হওয়ার কারণে ছোটখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে যানবাহন চালক সহ অসংখ্য পথচারীগণদের। ব্যুরো রিপোর্ট, হাল্লাপোর।